সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। আজ আপনাদের আমি দেখাতে যাচ্ছি যে এই বিল্ডিংটি কিন্তু প্রায় 1300 স্কোয়ার ফিটের মতো, প্রায় 13টি কলম দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ করা হতে যাচ্ছে। এই বিল্ডিংটি কিন্তু মূলত রয়েছে আপনার 25 ফিট বাই 52 ফিট, এই বিল্ডিংটি ব্যালকনি সহকারে। তো 13টি কলম দিয়ে এই বিল্ডিংটি 4তলা ফাউন্ডেশন হতে যাচ্ছে। দেখতেছেন এখানে যে গ্রেড বিম ডালাই হয়ে গেছে প্রায় 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তারপর রয়েছে যে কলমগুলো ডালা হইতেছে, সেই কলমগুলো কিন্তু দেখতেছেন এখানে যে কলমের হাইটগুলো বলা হয়ে থাকে 10 ফিট পর্যন্ত থেকে একটি ছাদ নিচের বিম থেকে ছাদের নিচের বটম পর্যন্ত। তো এই পর্যন্ত হিসেব করতে গেলে আপনাদের 10 ফিট থেকে যাই অ্যাভেলেবেল বিল্ডিংয়ে। তো এই বিল্ডিংটি কিন্তু হাইট একটু বেশি দেওয়া হয়েছে, প্রায় 10 ফিট 3 ইঞ্চি দেওয়া রয়েছে। কারণ হচ্ছে কি, এখানে এই পার্টি যা চাচ্ছে তাতে হচ্ছে কি আপনার 10 ফিট ক্লিয়ার চাচ্ছে টাইলস করার পর। তো সেই জন্য এখানে যদি 10 ফিট 3 ইঞ্চির জায়গায় যদি আপনি টাইলস সহকারে করে ফেলেন, তাহলে কিন্তু আরও 2 থেকে 2.5 ইঞ্চি উঠে যাবে। তো সেই জন্য অবশ্যই 10 ফিটেরও ক্লিয়ার থাকবে টাইলস টুইস লাগানোর পরও। তো সেই জন্য এখানে এভাবে করা হইতেছে। তো এখানে যে কলমের সাইজগুলো রয়েছে সেই সাইজগুলো কিন্তু একটু ব্যতিক্রম। যেমন মনে করেন কলমটি রয়েছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি, এবং এই সাইডেরটাও 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি, সাইডে একদম কোনারেগুলো রয়েছে আপনার 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এখানে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে 14টি করে, এবং 10টি করে 12টি করে। তো যাই হোক, তারপর আপনাদের যেটি দেখাতে যাচ্ছে, তো গাঁথনি কিন্তু যেই গাঁথনির বিষয়টি নিয়ে আলোচনা করেন, তো সেই কলম গাঁথনিগুলো কিন্তু এখানে বাইর সেটের গাঁথনিগুলো আগে হতে যাচ্ছে। তো বাইর সেটের গাঁথনিগুলো করলে কী উপকারটা তাও আপনাদের বলতেছি। যদি কোনো কাজে দ্রুত করতে চান তাহলে বাইর সেটের গাঁথনিগুলো করে নেবেন। তাতে ওই যে কাটামগুলো দেখালাম সেইভাবে কোথায় কী থাকবে সেই কাটামগুলো কিন্তু অবশ্যই রেখে যাবেন। তো এটি করানোর পর যেটা রয়ে গেল, কারণ হচ্ছে গিয়ে যখন আপনি দ্রুত কাজ চাইবেন তখন ভিতরে শাটারিং খুলতে খুলতে আপনার 20 থেকে 22 দিনের মধ্যে খুলতে খুলতে বাহিরের সাইড আপনি গ্রিল লাগিয়ে প্লাস্টার করতে পারবেন। তো বাহিরের প্লাস্টারের কাজ শেষ পর্যায়ে হয়ে গেল, ভিতরেও খোলার সময় হয়ে গেল। যদি দ্রুত কাজ করতে চান তাহলে সেই গাঁথনিগুলো দিতে পারেন এবং বাইর সাইডে, আর ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে আপনারা গাঁথনি পরে করতে পারেন। তো যদি আগেও করেন তাতেও সমস্যা হবে না, ভিতরে গাঁথনিগুলো না দেওয়াটাই ভালো। তবে আজ যে বিষয়টি সিঁড়ি নিয়ে, এই যে সিঁড়িটি দেখতেছেন সিঁড়িটি একদম সাইটে হয়ে গেছে। কারণ একটি কথা মনে রাখবেন, বেশিরভাগ বিল্ডিংয়েই সিঁড়িগুলো একদম মেডেলে হয়ে থাকে। তো এইটা কিন্তু একদম সাইটে হয়ে গেছে। সাইটে হওয়ার পর যে কলমের একটি কোবলা থেকে যায় 5 ইঞ্চি, সেই কোবলাটা কিন্তু অনেক সময় মার দেওয়া হয়, কারণ ওপর একটি বিম থেকে যায়। তো আর এই যে নিচে যেটা প্রথম সিঁড়ির যে রোগটা হয়, সেই রোগগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি, সেটি কিন্তু প্রথমটি অন্তত 5 ইঞ্চি যে দেয়ালটা হয়ে থাকে সেই দেয়ালের ভিতরে অবশ্যই দেয়ালের ওপরে লোড নিতে হবে একটু হলেও সিঁড়িটি, তাহলে সিঁড়ি কিন্তু কাঁপবে না, আর তাতে তো সিঁড়ির বিম অবশ্যই থাকবে। তো গাঁথনিটি আপনাদের দেখাতে যাচ্ছি, এই গাঁথনিটি এখন বর্তমানে 7 ফিট পর্যন্ত হয়ে গেল, পুরো কমপ্লিট 7 ফিট, এখন 7 ফিটের ওপর বিট করা হবে। তো সিঁড়ির যে কাজটি দেখতেছেন এই কাজটা কিন্তু এখানে যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কিন্তু এই যে প্রথম থেকে যে নিচের এই যে চৌকি বলা হয়, এটা নিচের চৌকি, প্রথম চৌকি, প্রথম চৌকি থেকে এখানে 4.5 ফিট রাখা আছে, ক্লিয়ার 5 ফিট আছে। তো দরজা রাখানোর পর ইয়া চলে যাবে। তো এখানে যে রডটি আপনাদের দেখাতে যাচ্ছি বিম থেকে, এখানে যদি বিমের ভিতরে একদম রড গেঁথে দিতে পারেন, অথবা পরে করলে এরকমভাবে ফুপ দিয়ে বাস করে তারপর আটকিয়ে নিয়ে যাবেন। তো এই সিঁড়িটা এক একজন এক এক রঙের করে থাকে, সেই গোড়াটের ডালাইটা রডের জন্য, কেউ দিয়ে আগে ডালাই দিয়ে থাকে, কেউ রড গেড়ে দেয়, কেউ বা ঠিক আমি যেভাবে দিয়েছি এইভাবে দিয়ে থাকে। তো এখানে যে সিঁড়ির চৌকিটা সেটা কিন্তু যে বরাবরের মতন আমি 5.5 ফিট উপরেই দিয়েছি। তো তারপর যে এখানে সাইডে আরেকটি বিম হতে যাচ্ছে, মাঝখানে কিন্তু একটি বিম হয়েছে, দুই সাইডে আরেকটি বিম হবে, দুই সাইডে 2টি বিম হয়ে যাবে। তো 3টি বিম কিন্তু দিতেছি। তো এখানে কিন্তু যদি সেটিও না হয় তাহলে কিন্তু এখানে আপনি আলগা 5-6টা রড দিয়ে 3টি করে দিতে পারেন, দিয়ে তারপর ডালাইটি করতে পারেন, তাহলে চৌকিটি কখনও কাঁপবে না। তো যাই হোক, সেটি চৌকির ওপর নির্ভর করে, যদি ছোটো হয়ে থাকে তাহলে সেটি না দিলেও চলবে, কিন্তু মাঝখানে যে একটি বিম এক কলম থেকে আরেক কলমে, সেই বিমটি অবশ্যই দিয়ে নেবেন।
তো এখানে উপরে যে চৌকিটি, উপরে যেখানে আমি দাঁড়িয়ে আছি, উপরে চৌকিটি কিন্তু অবশ্যই একটু বড় পরিমাণে রাখতে হবে, কারণ নিচের জায়গাটা একটু ভিতরে ঘুরে উপরে ওঠা সম্ভব, কিন্তু উপরে কিন্তু জায়গা থাকে না। তো সেই জন্য উপরের চৌকিটি কমপক্ষে আপনার 5 ফুট থাকতে হবে, 5 ফিট থাকলে আপনার ঘুরতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তারপরও আপনাদের আমি বোঝাতে অনেক সময় সমস্যা হয়ে যায়, তবুও যদি কোনো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জেনে নেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।